দিস ইজ দ্য কোর অফ দিস হোল প্রসিডিংস। নাম্বার ওয়ান বিষয় হচ্ছে আপনার যে লিগ্যাল প্রসিডিংস যথাযথ কীভাবে ফলো করা হয়নি। দেখেন এখানে আমাদের যে প্রেস কনফারেন্স দিয়েছি এবং মামলার যে জাজমেন্ট আছে সেখান থেকে একটা জিনিস খুবই ক্লিয়ার দেখবেন যে এই মামলা অ্যালাউ করার এবং মামলায় হোম অফিসের বিরুদ্ধে জাজমেন্ট দেওয়ার প্রধানতম কারণেই এটা। হোম অফিস যখন এই কেয়ার হোমের লাইসেন্সটাকে সাসপেন্ড করছে তখন তারা তাদের ডিসিশন লেটারেই বলছে যে পরবর্তীতে তোমাদেরকে কারণ দর্শানোর জন্য সময় দেওয়া হবে এবং সেই কারণগুলো যথাযথ ব্যাখ্যা করে আমাদেরকে যখন তোমরা ব্যাখ্যা দেবা সেই ব্যাখ্যাকে ফলো করে আমরা আমাদের ডিসিশন দেব। কিন্তু এই পার্টিকুলার মামলার ক্ষেত্রে যেটা হোম অফিস এই প্রক্রিয়াটা ফলো করেনি, তারা জাস্ট ইমিডিয়েট পরেই উইদাউট গিভিং দিস প্রপার অপরচুনিটি তারা লাইসেন্সটাকে রিভোক করে দিয়েছে। এখন এটা হাউ ইট ইজ রিলেটেড টু দ্য ইভেন আওয়ার কমিউনিটি অ্যান্ড আদার্স বিজনেস। আমরা আমাদের এই কনফারেন্সের রিলিজে প্রেস রিলিজে আমরা বলছি দেখেন অনেক কষ্ট করে অনেকে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন, বিশেষ করে যারা কেয়ার হোম চালান, এটা কিন্তু একটা ছোটোখাটো বিজনেস না। যেমন আমাদের এই পার্টিকুলার মামলায় কিন্তু মোর দ্যান 3.5 মিলিয়ন ওদের টার্নওভার। এই ধরনের একটা কোম্পানি 256 জন এমপ্লয়ি সহ অনেক কষ্ট করে কিন্তু এই ধরনের একটা কোম্পানি এ পর্যায়ে নিতে হয়। হোম অফিস যখন তাদের লাইসেন্সটা বাতিল করে দেয় তখন সবাই ইমিগ্রেন্ট যারা তাদের প্রত্যেকেরই ভিসা কার্টেলমেন্ট হবে, তাদের ফ্যামিলিগুলো এখানে থাকতে পারবে না, তাদের নিজেদের তারা নিজেরা ওভারস্টে অবৈধ হয়ে যাবে, এই ধরনের মানে হিউজ কনসিকোয়েন্স আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যথাযথ প্রক্রিয়া ফলো না করে যে হোম অফিস তার লাইসেন্স বাতিল করে দিল তাতে তারা কিন্তু এফেক্টেড। এখন একইভাবে আপনার কোশ্চেনটা যে আমরা অন্যান্যরা কীভাবে এটা থেকে উপকৃত হতে পারে, নাম্বার ওয়ান হচ্ছে যে হ্যাঁ আপনি যেটা বলেছেন যে এটাকে একটা আইন হলো, ইয়েস এটা এখন একটা আইন। কারণ এই দেশে আইন তৈরি হয় দুইভাবে, একটা হচ্ছে যে স্ট্যাটিউটরি ল অর্থাৎ পার্লামেন্ট কর্তৃক যে আইনগুলো তৈরি হয় সেটা আইন, আর একটা হচ্ছে কমন ল যে আইনগুলো জাজ মেড ল অর্থাৎ এই দেশের আপার ট্রাইব্যুনাল হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা যে জাজমেন্ট দেয় এই জাজমেন্টটা প্রেসিডেন্ট হিসাবে ম্যান্ডেটরি টু ফলো দ্য অল কোর্টস ইন দ্য ইউকে, দিস ইজ অলসো এ ল অ্যান্ড দিস ইজ কল কমন ল। সো এখন এই মামলার জাজমেন্টের কারণে এটা একটা কমন ল, ইয়াস ইট ইজ এ ল। এই লটা এখন অন্যান্য সমস্ত নিম্ন আদালত ফলো করতে বাধ্য, তারা ফলো করবে যে এই ধরনের আইনি প্রক্রিয়া ফলো না করে কোনো লাইসেন্স যদি আরও বাতিল করে তাহলে এটা অবৈধ হিসাবে গণ্য হবে এবং অন্যান্য বিজনেস প্রতিষ্ঠানগুলো এখান থেকে মানে সরাসরি লাভবান হচ্ছে। প্লাস এখানে যে অসংখ্য আপনারা জানেন যে আমাদের ইভেন আমাদের কমিউনিটিতেই শত শত কেয়ার ওয়ার্কার এদেশে এসেছেন, তারা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, তারা তাদের ডিপেন্ডেন্টদেরকে নিয়ে এসেছেন, তারা যদি অবৈধ হয়ে যায় তাহলে পুরো বিষয়টাই তারা সাফার করতেছেন, যাতে এই ধরনের কোনো সিচুয়েশনে তারা না পড়ে। এই জন্যই আমরা আজকে আমাদের এক ভাই বলেছেন যেটা মধ্য বিনিময় না আমি অ্যাকসেপ্ট করি, আসলেই ইটস মোর ফ্রেস কনফারেন্স বাট সাম এক্সটেন্ড ইজ অলসো মত বিনিময় অ্যাজ ওয়েল, বিকজ আমাদের এই কমিউনিটিতে কিন্তু অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা কেয়ার হোমে ব্যবসা পরিচালনা করেন, আবার এই কমিউনিটিতেই অসংখ্য লোক কেয়ার হোমে ভিসা নিয়ে এদেশে এসেছে, তাদেরকেও কিন্তু এটা এফেক্ট করে। সো তারা যদি কোনোরকম বিপদে পড়েন অথবা এই ধরনের কোনো সিচুয়েশান তৈরি হয় তারা যে কোনো বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নিতে পারেন, আমরাও সেক্ষেত্রে সহযোগিতা করতে পারি। মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা বলবো যে যারাই কেয়ার হোম পরিচালনা করেন এখানে অনেক ইমিগ্রেন্টের লাইফ জড়িত, অনেকে ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন, যদি তাদের লাইসেন্স বাতিল হয় তাহলে তারা অবৈধ হয়ে যাবেন। আমরা প্রত্যেকটা কেয়ার হোম লাইসেন্সধারী যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করি যে তারা যেন হোম অফিসের গাইডেন্স যথাযথভাবে ফলো করেন। অনেকে লাইসেন্স নিয়েছেন, কেয়ার হোম ওয়ার্কার নিয়ে এসেছেন, এরপর আর কিছু ফলো করতেছেন না, তারা যদি প্রপারলি এটা ফলো করেন অথবা তাদের যদি আইনি সহযোগিতার প্রয়োজন হয়, তারা যদি যথাযথ মানে এক্সপিরিয়েন্স আছে এই ধরনের আইনজ্ঞদের সহযোগিতা নিয়ে আগে থেকেই এই কমপ্লায়েন্সগুলো সব ঠিক রাখেন তাহলে এই সিচুয়েশনে তারা পড়তে হবে না। আমি আশা করি যে আপনার কোশ্চেন